আসসালামু আলাইকুম এভরিওয়ান শীত তো চলে এলো সাথে সাথে চলে এলো আমাদের স্কিন ও হেয়ারের অনেক রকম প্রবলেম কম বেশি সবার ত্বকই শীতের সময় হয়ে যায় একদম রুক্ষ শুষ্ক ত্বক ফেটে যায় কালচে হয়ে যায় স্কিনের সাথে সাথে আমাদের ঠোঁটও খুব বাজেভাবে মশ্চার হারাতে শুরু করে ঠোঁট এতই ফেটে যায় যে অনেকেই ব্লিডিংও হতে দেখা যায় শীতের শুরু থেকে আমরা যদি একটা ভালো মশ্চারাইজার ও লিপ সিরাম ব্যবহার করা শুরু করি তাহলে কিন্তু ত্রিব্য শীতেও আমাদের স্কিন সবসময় সব রকম সমস্যা থেকে দূরে থাকবে স্কিন হবে হেলদি লিপস থাকবে গ্লোয়িং ও সফট বাজারে তো অনেক ব্র্যান্ডের অনেক হাই প্রাইজের মসচারাইজার ও লিপ সিরাম পাওয়া যায় যা অনেকগুলো আমাদের স্কিনের সাথে স্যুট করে না খুব ভালো হাইড্রেশনও দেয় না আমি আজকে তোমাদেরকে একদম ঘরোয়াভাবে এমন একটি ময়শ্চারাইজার ও সিরাম বানানো দেখাবো যেটা তোমরা সবাই খুবই কম খরচে মাত্র তিনটা ইনগ্রিডিয়েন্টস দিয়েই বানিয়ে ফেলতে পারবে ফেজ সহ সম্পূর্ণ বডিতে এটাকে লোশন হিসাবেও ইউজ করতে পারবে এবং এই ময়শ্চারাইজারটা সবার স্কিনেই স্যুট করে ও খুব ভালো হাইড্রেশন দেয় তো এই দুর্দান্ত ঘরোয়া মশ্চারাইজারটা বানানোর আগে তোমরা সবাই এক্ষুনি উলফার্স ওয়ার্ল্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং সাবস্ক্রিপশানের পাশে যে নোটিফিকেশন বেলটা আছে সেটা অন করে রাখো তাহলে আমার পরবর্তী ডিআইওয়াই স্কিন ও হেয়ারের ভিডিওগুলো সবার আগে তোমরা দেখতে পাবে তো এই ময়শ্চারাইজারটা বানাতে আমাদের লাগবে তিনটে উপকরণ একটা হলো অ্যালোভেরা জেল আমাদের লাগবে যে কোনো ব্র্যান্ডের গ্লিসারিন এবং লাগবে দুটো ভিটামিন ই ক্যাপসুল ব্যাস এই তিনটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা বানাবো একটা বেস্ট মশ্চারাইজার এবং লিপসিরাম তো প্রথমেই একটা বাটিতে দু চামচের মতন অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল খুব ডিপলি আমাদের ত্বককে হাইড্রেশন দেয় ও সফট রাখে তারপর এতে অ্যাড করবো এক চামচ গ্লিসারিন গ্লিসারিনের ম্যাজিক সম্পর্কে তো আমরা সবাই জানি আর শীতে কম বেশি আমাদের সবার বাসায় কিন্তু মাস্ট গ্লিসারিন থাকেই আর সবশেষে আমরা অ্যাড করব দুইটা ভাইটামিন ই ক্যাপসুল ভাইটামিন এ আমাদের স্কিনকে ব্রাইট করে পুষ্টি যোগায় সফট রাখে ত্বকের মলিনতা বা কালচে ভাব দূর করে এই তিনটা ইনগ্রিডিয়েন্টস ততক্ষণ পর্যন্ত মেশাবো যতক্ষণ না ট্রান্সপারেন্ট জেল ফর্মটা চলে গিয়ে হোয়াইট একটা ক্রিমি ফর্ম চলে আসে আমরা যত ভালো করে এটা মিক্স করবো আমাদের মশ্চারাইজারটা তত ভালো হবে আর এই মশ্চারাইজারটার সেলফ লাইফ হলো পনেরো দিন অর্থাৎ নর্মাল টেম্পারেচারে রেখে আমরা পনেরো দিন পর্যন্ত এই মসচারাইজারটা ব্যবহার করতে পারব তাই পনেরো দিনের অনুপাতে সে অনুযায়ী আমাদেরকে মশ্চারাইজারটা বানাতে হবে তো তৈরি হয়ে গেল আমাদের ডিআইওয়াই ওয়াই যেটা খুবই লাইট ওয়েট এবং ডিপলি স্কিনকে ন্যারিস্ট করে যে কোনো সময় ফেস সহ সম্পূর্ণ বডিতে এই ময়শ্চারাইজারটা আমরা ব্যবহার করতে পারি এটা খুবই তাড়াতাড়ি স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় এবং এটার ফ্রেগরেন্সও কিন্তু খুবই সুন্দর এবারে চলো দেখে নিই কীভাবে আমরা লিপ সিরামটা বানাতে পারি আমরা এক চামচ গ্লিসারিনের সাথে একটা ভাইটামিন ই ক্যাপসুল মিশিয়ে দিব তারপর খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে এই সিরামটাও আমরা যে কোনো কন্টেইনারে রেখে সাত দিন পর্যন্ত ব্যবহার করতে পারব ঠোঁট ফাটা দূর করে এটা ঠোঁটকে সফট এবং গ্লসি রাখবে তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটা সবার খুবই ভালো লেগেছে এবং সবার জন্য খুবই হেল্পফুল ছিল ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে লাইক কমেন্ট করে জানাতে পারো শীতে কি কী প্রবলেম ফেস করছো সেটাও জানাতে পারো আর কাছের মানুষদের সাথে চাইলে এই ভিডিওটা শেয়ারও করতে পারো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো আল্লাহ হাফেজ